हाय बंधुरा वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा आजकल भिडियोते एटीके मोहनबागान दल रिलेटेड बेस किछु आपडेट न्यूज तोमादेरके देवार रयेछे, तो पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाको। एवं तोमरा जदि एई चैनेले प्रथमबार एसे थाको ताहले एई भिडियोते करो एकटा लाइक आर चैनेलटिके अवश्यई सबस्क्राइब करे निओ। बंधुरा शुरूतेई सीएफएल निये एकटा आपडेट न्यूज रयेछे, सेटा तोमादेरके दिये राखि, तारपर मोहनबागान दलेर जे कटा आपडेट न्यूज रयेछे सेगुलो दिये देब। तो सीएफएल निये जेटा आपडेट न्यूज रयेछे, গতকাল একই আগস্ট ছিল, তো সেই একই আগস্ট বলেছিলাম যে সিএফএল এর ফিক্সচার রিলিজড হবে বা বের করানো হবে, যেটা মানে যে ফিক্সচারটা রয়েছে সেটা কিন্তু অফিশিয়ালি বের করে দিল মানে সিএফএল কর্মকর্তারা। তো তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তো এই লিংকে ক্লিক করে তোমরা দেখে নাও সিএফএল এর পুরো ফিক্সচারটা কিরকম, কোন দলের কবে কবে খেলা রয়েছে, এটিকে মোহনবাগান দলের কবে খেলা রয়েছে সেটাও তোমরা দেখতে পারবে। তো এটা ছিল সিএফএল এর ফিক্সচার নিয়ে আপডেট নিউজ। গতকালই কিন্তু সিএফএল এর ফিক্সচারটা কিন্তু বের করানো হয়ে গেছে। তো এরপরের যে আপডেট নিউজগুলো দেবো সেটা এটিকে মোহনবাগান দলকে নিয়ে। তো প্রথম যে আপডেট নিউজটা রয়েছে সেটা হচ্ছে তিরিকে নিয়ে। তিরিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা আপডেট নিউজ রয়েছে, সেটা তোমরা হয়তো গতকালই জেনে গেছো অনেক জায়গা থেকে। সেটা হচ্ছে তিরি কিন্তু এএফসি কাপের জন্য হয়তো এটিকে মোহনবাগান দল থেকে রুলড আউট হয়ে গেল, বা যেটা আর কি জানা যাচ্ছে যে তার সেকেন্ড ডোজ, কোভিড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ যেহেতু নেওয়া হয়নি, তো সেই কোভিড ভ্যাকসিনের প্রবলেমের জন্য তিনি হয়তো এএফসি কাপে খেলতে যেতে পারবে না এটিকে মোহনবাগান দলের সঙ্গে। আর তার ভারতের আসার ইচ্ছা তো প্রবল রয়েছে, মানে আসার ইচ্ছা খুবই ছিল যে তিনি ভারতে আসবেন, কিন্তু যেহেতু যেগুলো নিয়ম ছিল আর কি যে সেকেন্ড ডোজ অবধি কোভিড ভ্যাকসিন নিতে হবে তবেই ভারতে আসে খেলতে আসতে পারবে বা খেলতে যেতে পারবে আর কি, তো সেটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি যার কারণে আসতে পারবে না। আর তার আসতে আসতে ভারতে আসতে আসতে প্রায় 15 আগস্ট লেগে যাবে, মানে ওই দিনের মধ্যে আসতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো এটাই আর কি যে এএফসি কাপে হয়তো তিরিকে ছাড়াই যেতে হবে এটিকে মোহনবাগান দলকে। আর এই নিউজটা গতকালই মার্কোস মারুগুলা কিন্তু মানে তার টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছিল। তো গতকাল আমি ইনস্টাগ্রাম এবং কমিউনিটি ট্যাবে হয়তো তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তিরি হয়তো আসতে পারবে না বা এএফসি কাপের জন্য এটিকে মোহনবাগান দল থেকে রুলড আউট হয়ে গেল। তো এটা তোমাদেরকে এখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এর সাথে তোমাদেরকে সন্দীপ ঝিঙ্গানকে নিয়েও আপডেট নিউজ দিয়ে রাখি। তো সন্দীপ ঝিঙ্গানেরও কিন্তু সেকেন্ড ডোজ, করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা নেওয়া হয়নি যার কারণে তিনি কিন্তু এখনই যোগ দিতে পারছেন না, কিন্তু তিনি মানে তিনি ওয়েট করছেন আর কি সেই করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা নেওয়ার জন্য। আর তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন, কারণ অনেকেই মানে এরকম প্রশ্ন করছো তিনি যদি না যায় তাহলে ডিফেন্স কে সামলাবে, সন্দীপ ঝিঙ্গান আসতেই হবে বা তার খেলতেই হবে, তো এরকম ব্যাপারই রয়েছে। সন্দীপ ঝিঙ্গান অবশ্যই খেলবে, সন্দীপ ঝিঙ্গান শুধুমাত্র করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ওয়েট করছেন, তা যখনই নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু টিম মানে তখনই কিন্তু শহরে চলে আসবেন, টিমের সাথে যোগ দেবেন। বন্ধুরা এরপরে তোমাদেরকে রয়কৃষ্ণাকে নিয়ে আপডেট নিউজ দিয়ে রাখি। তো রয়কৃষ্ণা কিন্তু শহরে চলে এসেছেন, তোমরা গতকালই মানে জেনে গেছো হয়তো রাতের দিকেই, কারণ গতকাল রাতেই কিন্তু তিনি শহরে চলে এসেছেন। তো রয়কৃষ্ণা এবং তার স্ত্রী নাজিয়া আলী একসাথে, মানে তারা যেহেতু ফিজি থেকে একসাথেই এসেছেন, বা নাজিয়া আলী তিনি কিন্তু রয়কৃষ্ণার সাথেই থাকবেন যতক্ষণ মানে ইন্ডিয়াতে যতক্ষণ থাকছেন ততক্ষণ কিন্তু নাজিয়া আলী রয়কৃষ্ণার সাথেই থাকবেন। তো তারা দুজনেই কিন্তু কলকাতায় চলে এসেছেন, গতকাল রাতেই কিন্তু চলে এসেছে। তো সেক্ষেত্রে তাকে হয়তো একদিন রেস্ট বা একদিন এক থেকে দুই দিন রেস্ট দেওয়ার পরই কিন্তু কোচ আবাস মানে তাকে প্র্যাকটিস করানোর জন্য নামতে বলবেন, বা তিনিও কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বেন এএফসি কাপের জন্য। বন্ধুরা এরপরেই কার্ল ম্যাকুককে নিয়ে তোমাদেরকে আপডেট নিউজ দিয়ে রাখি। তো গতকাল মার্কোস মারুগুলাও কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছে যে রয়কৃষ্ণার পাশাপাশি কিন্তু কার্ল ম্যাকুকও চলে এসেছেন কলকাতায়, বা শহরে কিন্তু চলে এসেছেন বা ইন্ডিয়াতে চলে এসেছেন এরকম কিন্তু খবর মানে মার্কোস মারুগুলা গতকাল টুইট করে জানিয়ে দিয়েছেন। কিন্তু যেহেতু মানে রয়কৃষ্ণা যেহেতু এসছে আমরা সেটা জানতে পেরেছি ফটোর মাধ্যমে, বা তার এয়ারপোর্ট থেকে অনেকেই মানে অনেক সংবাদ মাধ্যম তারা ফটো তুলে দেখিয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম আর কি। তো সেই হিসেব মতো কিন্তু কার্ল ম্যাকুকের কোনো রকম ফটো কিন্তু এখনও আমাদের কাছে আসেনি, যার কারণে মানে তিনি যেহেতু মার্কোস মারুগুলা বলেছেন তিনি চলে এসেছেন, আর তোমাদেরকে বলেও ছিলাম যে তিনি কিন্তু মানে আগস্টের 1-2 তারিখের মধ্যে চলে আসবেন বা আগস্টের ফার্স্ট উইকেই চলে আসবেন, আর সেই মতোই হলো, তিনিও কিন্তু চলে এসেছেন বা কার্ল ম্যাকুকও কিন্তু শহরে চলে এসেছেন। বন্ধুরা এরপরে তোমাদেরকে শেষ আপডেট নিউজটা দিয়ে রাখি। তো শেষ আপডেট নিউজটা কিন্তু অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে। তো অরিন্দম ভট্টাচার্য তিনি কি এটিকে মোহনবাগান দলের সাথে যোগ দিয়েছেন, টিম হোটেলে কি তিনি চলে এসেছেন, এরকম প্রশ্ন কিন্তু তোমরা অনেকেই করেছো। তো তোমাদেরকে বলে রাখি তিনি কিন্তু
মোহনবাগান দলের সাথে যোগ দিয়ে দিয়েছেন। এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়রা যে ফাইভ স্টার হোটেলে রয়েছে সেই হোটেলে কিন্তু তিনি চলে এসেছেন, কারণ তিনি নিজেই কিন্তু গতকাল রাতে আমি এটা দেখেছি আর কি। তো গতকাল রাতে তিনি কিন্তু একটা স্টোরি দেন এবং সেই স্টোরিতে কিন্তু মানে যে হোটেলে আর কি সবাই রয়েছেন সেই হোটেল থেকেই একটা ফটো তুলে কিন্তু তিনি স্টোরিতে দেন। তো তোমাদেরকে বলে দিলাম যে অরিন্দম ভট্টাচার্যা কিন্তু এটিকে মোহনবাগান দলের সাথে যোগ দিয়ে দিয়েছেন। তো তিনিও কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বেন আর সেই রকম চিত্র বা সেই রকম ছবিও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু একটাই আপডেট নিউজ দেওয়ার ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে।